রোজিনাস ক্লাবে শিকারি বন্ধুদের স্বাগত। আমি চলে এসেছি আরও একটি পাশের খবর নিয়ে। আজকে যে পাশের খবরটি বলবো, সেই পাশের খবরটি এর আগেও এবছরে একবার খুলেছে, সেখানে রিপোর্ট ছিল ভালো, অনেক শিকারিরাই বড় বড় মাছ ধরেছিল, কিন্তু আমি সেইভাবে গিয়ে উঠতে পারিনি এবং রিপোর্ট আপনাদের জানাতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। অনেক শিকারিরাই এখানে বড় মাছ পেয়েছিলেন এবং ভালো বলেছিলেন, তো সেই হিসেবে আমি বলতে পারি আগের বার রিপোর্ট ছিল ভালো। তো কোথায় পাশ, কী ধরনের পাশ সেটা একটু আপনারা জেনে নিন। এটা হচ্ছে এচুয়া পুকুরে পাশ। ওনাদের রিফ্লেক্টে প্রথমেই লিখেছেন হাইলাইট করে যে পুনরায় পাশ পুকুরে বড় মাছ ধরার সুবর্ণ সুযোগ, হাইলাইট করে লেখা আছে পুনরায় পাশ পুকুরে বড় মাছ ধরার সুবর্ণ সুযোগ। স্থান হচ্ছে মেলকি এচুয়া পুকুর। শুরু হচ্ছে 9ই আশ্বিন 1426 বাংলায়, ইংরাজি 27 সেপ্টেম্বর 2019 শুক্রবার হইতে পাশ শুরু হচ্ছে। এই পুকুরে মাছ ধরতে গেলে আপনাকে যে সমস্ত নিয়মাবলী বা নিয়ম মেনে চলতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন। এক, পাশের মূল্য 3001 টাকা, অতএব একদিন একটি শীটের মূল্য 3001 টাকা। প্রথম দিন সাদা টোপে সমস্ত রকমের মাছ ধরা যাবে, কিন্তু টোপ জমানো যাবে না, ভাসা টোপ বা অ্যান্টেনা ব্যবহার করা যাবে না। অতএব প্রথম দিন আপনাকে সাদা টোপে মাছ ধরতে হবে, কিন্তু টোপ জমাতে পারবেন না এবং অ্যান্টেনা ব্যবহার করতে পারবেন না। দুই, দ্বিতীয় দিন অর্থাৎ 10ই আশ্বিন বাংলায়, ইংরাজি 28 সেপ্টেম্বর 2019 শনিবার হইতে টোপের কোনো বিধি নিষেধ থাকবে না। ওই দিন থেকে আপনি, মানে দ্বিতীয় দিন থেকে আপনি যে কোনো রকমের টোপ ব্যবহার করতে পারবেন। তিন, প্রত্যেক সিটে 3 গাছা ছিপ ও 6 গাছা পর্যন্ত কাঁটা ফেলা যাবে, অতএব প্রত্যেক সিটে আপনি 3টে ছিপ এবং 6 কাঁটার ঝুপি ব্যবহার করতে পারবেন, তার বেশি ব্যবহার করতে পারবেন না। চার, প্রথম দিন আগে আসার ভিত্তিতে পছন্দের সিট পাবেন, কোনো লটারি হবে না, অতএব লটারির কোনো ব্যাপার নেই, যিনি প্রথমে সিট বুক করবেন তিনি তার পছন্দ মতো সিট পাবেন, তারপরে এইভাবে ফার্স্টে আসার ভিত্তিতে এই সিট বুক হবে। পাঁচ, কমপক্ষে 1000 টাকা দিয়ে সিট বুক করতে হবে, সিটে বসার আগে সম্পূর্ণ টাকা আপনাকে মিটিয়ে দিতে হবে, যদি সিটে সম্পূর্ণ টাকা না মেটান তাহলে সিটে বসতে পারবেন না বা মাছ ধরতে পারবেন না। কোনো কারণেই বুকিংয়ের টাকা ফেরত হবে না, বুকিংয়ের কোনো রকম টাকা আপনারা ফেরত পাবেন না কোনো কারণবশতই। বিশেষ দ্রষ্টব্য, প্রথম দিন সাদা টোপ অর্থাৎ শুধু রুটি পিঁপড়ের ডিম ছাড়া অন্য কোনো টোপ কঠোরভাবে নিষিদ্ধ, অতএব আপনি সাদা টোপ, মানে অনেক ধরনের সাদা টোপ হয়, আপনি শুধুমাত্র রুটির সাদা টোপটাই ব্যবহার করতে পারবেন, অন্য কোনো সাদা টোপ ব্যবহার করতে পারবেন না। পুকুর সম্বন্ধে সমস্ত কিছু জেনে শুনে সিট বুক করবেন, এটা কমিটি অনুরোধ করছে। ধন্যবাদ অন্তে কৈলাস বাইল ও মিন্টু মালো। এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য যে সমস্ত নাম্বার ওনারা দিয়েছেন সেগুলো আমি বলছি, আপনারা একটু জেনে নিন বা শুনে নিন। প্রথম কন্ট্যাক্ট নাম্বারটি হলো 9933326529। আবারও বলছি, প্রথম কন্ট্যাক্ট নাম্বারটি 9933326529। দ্বিতীয় কন্ট্যাক্ট নাম্বার 9681209797। দ্বিতীয় কন্ট্যাক্ট নাম্বারটি 9681209797। তৃতীয় কন্ট্যাক্ট নাম্বার 8167302092। তৃতীয় কন্ট্যাক্ট নাম্বারটি আবারও বলছি 8167302092। চতুর্থ কন্ট্যাক্ট নাম্বার 7003139807। চতুর্থ কন্ট্যাক্ট নাম্বারটি আবারও বলছি 7003139807। এখানে পথ নির্দেশ বলে কিছু দেয়া নেই, জাস্ট ঠিকানাটা দেওয়া আছে মেলকি এচুয়া পুকুর। তবে মেলকি আপনারা দুর্গাপুর হাইওয়ে দিয়ে ম্যাজিনান মোড় থেকে নেবে মেলকি যেতে হবে। আবারও বলছি, আমি আগের বার মেলকির অন্য পুকুরে গিয়েছিলাম, মেলকি যাওয়ার রুট হচ্ছে দুর্গাপুর হাইওয়েতে ম্যাজিনান মোড় থেকে মেলকি যেতে হবে, সেখানে মেলকিতে গিয়ে মেলকি এচুয়া পুকুর। এছাড়া অন্যান্য রুট দিয়ে হয়তো যাওয়া যায়, সেই রুটগুলো আমার জানা নেই, আপনারা যাদের জানার প্রয়োজন রুট বা সিট বুক করবেন ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা
সিট বুক করবেন যখন, জেনে নেবেন, তাহলেই আপনাদের বেশি সুবিধা হবে। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।